দেশে মূলত তিন ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রচলিত, এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও হার্বাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হার্বাল বা হোমিও শাস্ত্র মতে ডায়াবেটিস রোগের সঠিক চিকিৎসা সেবা এখনও আবিষ্কৃত হয়নি। দৈনিক দৈহিক পরিশ্রমের কাজ করি, শরীর থেকে অতিরিক্ত ক্যালোরি ক্ষয় করতে পারি এবং মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা আমাদের ডায়াবেটিস রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি। এর পাশাপাশি নিয়মিতভাবে প্রতিদিন 7টি ভেষজ যদি আমরা খাবার মাধ্যমে খাই, তাহলেও আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে সক্ষম হই। যেমন মেহগনির বীজ, ডুমুর ফল, উস্তা বা করলা, তেলাকুচা পাতা বা ফল, মেথি, নয়নতারা, তুলসী ইত্যাদি। ডায়াবেটিক রোগের ক্ষেত্রে রক্তকোষে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যেতে পারে। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি যেমন খারাপ, তেমনি কমে যাওয়াটাও ক্ষতিকর। নিয়মিত ডায়াবেটিক পরীক্ষা না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রোগীর ব্লাড সুগার বেড়ে গেলে, অত্যন্ত চরম মাত্রায় গেলে পরে অ্যাকিউট ডিকম্পেনসেশন হলে রোগী অ্যাসিডোসিসে ভুগতে পারে, শকে আক্রান্ত হতে পারে। সেখানে সময় নিয়ে একটু হাসপাতালে ভর্তি করলে সে কিন্তু প্রাণে বেঁচে যাবে। আর যে রোগীর সুগার হঠাৎ করে ফল করেছে, সে যেখানেই করুক, বাসায়, অফিসে কিংবা আমাদের হাসপাতালেই, যদি আমরা ব্যবস্থা না নিই তাৎক্ষণিকভাবে, অর্থাৎ রোগীকে চিহ্নিত করে তাকে সুগার, রক্তে সুগার বাড়ানোর ব্যবস্থা না নিই, খাইয়ে হোক কিংবা শিরার মধ্যে গ্লুকোজ প্রবেশ করিয়ে হোক, তাহলে সে রোগী আমরা ফিরে পাবো না। আগে এমন সচেতনতা অতটা ছিল না ডাক্তারদের মধ্যে বা রোগীদের মধ্যে, তো ছিলই না বলতে গেলে। এমনও হয়েছে, আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি, যে রোগীরা বাজারে গেছেন, ভদ্রলোক সকালবেলা ডায়াবেটিসের মর্নিং ওয়াক করে খালি পেটেই গেছেন, গিয়ে বাজারে জিনিসপত্র কিনছেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন। তো যারা বাজারে আশেপাশে তাকে চেনে না বা জানে না, তো তারা ভাবতো যে হয়তো উনি জিনিসপত্রের দাম শুনে এরকম বয়স্ক মানুষ, একটু রিয়াকশন হতেই পারে তার, সেজন্য তাকে তারা মাথায় পানি দেওয়া ইত্যাদি, বা অনেক সময় মেগির রোগী মনে করে জুতো শোকানো পর্যন্ত ঘটনা ঘটেছে। এবং শেষ পর্যন্ত রোগীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখন দেখা গেছে রোগীর দেহে আর প্রাণ নেই। অর্থাৎ ওই সময় যদি সিম্পলি তাকে সুগার খাওয়ানো ব্যবস্থা করা হতো, বা কোথাও নিয়ে গিয়ে কাছাকাছি ডিসপেন্সারিতে ইন্ট্রাভেনাস গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া যেত, তিনি প্রাণেই বেঁচে যেতেন। গ্লুকোমিটারে নিজেদের সুগার মাপার অভ্যেসটা গড়ে তুলতে হবে নিজের বাসাতেই। দোকানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই মাপটা ওদের মেশিনের ত্রুটির কারণে অনেক সময় অ্যাকিউরেট আসে না। অনেক সময় পার্কে ইত্যাদিতে মাপতে গিয়ে অনেকে ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তিগত রোগীও আমি কয়েকজন পেয়েছি। তারা বি বা সি ভাইরাসের মতো মারাত্মক, ওই নিডলটা চেঞ্জ না করার কারণে এটা হয়ে থাকে। রোগী ভাবছে চেঞ্জ করেছে, কিন্তু আসলে চেঞ্জ করা হয়নি। কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে সব জায়গাতেই, তারা এই সুযোগটা নেয়, নিডল চেঞ্জ না করেই একই নিডল দিয়ে একাধিক ব্যক্তির সুগার গ্লুকোমিটার দিয়ে মাপল। এটা খুবই ভয়ঙ্কর ট্রেন্ড। এটাকে ঠেকানোর উপায় হলো সচেতনতা, কারণ আপনি পুলিশ দিয়ে বা আইন প্রয়োগ করে এগুলো করতে পারবেন না। আমি যদি নিজে একটা গ্লুকোমিটার রাখি, যেটার দাম এখন একেবারেই সস্তা, 1,800 টাকাতেই পাওয়া যায়, নিজেরটা নিজেই মেনটেন করি সাহস করে, বা সাহস না পেলে বাসার সদস্যদের সাহায্য নিই, তাহলে আমি আমার সুগার মাপতে পারবো। সুগারের বাড়া কমাটা আমার মোটামুটি নখদর্পণে না থাকলেও কিছুটা আমার মাথার মধ্যে থাকবে, এবং সেভাবে আমি আমার ডাক্তারকেও গাইড করতে পারবো। কারণ ডাক্তার সাহেবরা 5-10-15 মিনিটে আমরা বড় জোর রোগীর সময় দিতে পারি, আউটডোরের ভিড়ের কারণে সেখানে সব কথা হয়তো বলতে পারবো না। রোগী যদি তো একটা গ্লুকোজ, রক্তের গ্লুকোজের ডায়েরি মেনটেন করে এবং নিয়ে আসে, সবচেয়ে ভালো হয়। কেউ কেউ মেটিকুলাসলি এটা করেন, অধিকাংশই করেন না। তো আমার অনুরোধ হবে, সে সমস্ত বা পরামর্শ হবে সে সমস্ত রোগের প্রতি, যে আপনারা নিজেরা গ্লুকোজ মাপার সচেতনতাটা অভ্যেস করুন, অন্যদেরকে পরামর্শ দিন, তাহলে এই হঠাৎ বেড়ে যাওয়া কমে যাওয়া কাজটা আপনারা ধরতে পারবেন। আর যে সমস্ত জিনিস এই বেড়ে যাওয়া কমে যাওয়াকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে আপনারাই নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের শরীরে নানা প্রকার রোগের বাসা বাঁধে শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে ডায়াবেটিক সহ নানা জটিল রোগ হতে নিজেকে মুক্ত রাখতে পারি আমরা। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ তো যেখানে মানুষ পাঠিয়েছেন, তার আশেপাশে খাদ্য, শস্যের ভিতরে রোগ আরোগ্যের সকল বিধান ও শেফা দেওয়া আছে। ঋতু ভেদে যতগুলি
শাক সবজি ফলমূল বাজারে আসে সব আল্লাহ তাআলা পাঠায় ওই ঋতুর রোগের জন্য। আপনার ডায়াবেটিস সারা বছর থাকলেও কিন্তু ঋতুভেদে এসে ওই ঋতুর রোগ হিসাবে আপনাকে ধরে নিয়ে আপনাকে খেতে হবে। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, শাক সবজি, ফলমূল, বাঁধাকপি সব ছোটো ছোটো করে, অল্প অল্প করে, পরিমাণে কম কম করে অনেকগুলি ফল আপনি খেতে পারেন। আপনি যদি সাত রঙের খাবার খান প্রতিদিন, আলহামদুলিল্লাহ আপনার পুরা বডির যে ভিটামিন ডিফিসিয়েন্সি সেটা কাভার করবে। সাত রঙ কি, ধরুন লাউ সবুজ কাবারটা ভিতরে সাদা, সাদা এবং সবুজ লাউয়ের থেকে আপনি পেয়ে নিলেন। মিষ্টি কুমড়া তার চামড়াটাও লাল, ভিতরেও লাল, এটার জন্য আপনি লাল দুইটা কালার ধরেন, খয়েরি এবং লাল দুইটা পেয়ে গেলেন আপনি মিষ্টি কুমড়া থেকে। বাঁধাকপির থেকে একটা কালার আপনি চয়েস করে নিয়ে নিলেন। এখন যত সিজনের গ্রিন শাক সবজি আছে এখান থেকে বাকি আর তিনটা কালার চয়েস করে সাতটা কালার মিলিয়ে সালাদ করেন, স্যুপ করেন, জুস করেন। স্যুপ এবং জুস ডায়াবেটিস রুগীর প্রতিদিনের খাবারের সাথে থাকতেই হবে। যদি আপনি নেচারের উপরে ভরসা করতে পারেন, আলহামদুলিল্লাহ জীবনযাত্রার মান উন্নয়নের কারণে কায়িক শ্রমের মাত্রা কমে যাচ্ছে, ফলে